বইয়ের দেখবে 119 পৃষ্ঠাতে আছে। তো প্রথমে যে আটের দাগে, প্রথমে যে কয়ের দাগের অঙ্কটা আছে সেটা আমি দেখাই, তারপর তোমরা বুঝতে পারবে। দেখো, কয়ের দাগের অঙ্কে 5/8 বিয়োগ 2/8, এটা ভগ্নাংশের বিয়োগ কিভাবে করবে, এই একটা অঙ্ক। তারপর আরেকটা অঙ্ক আছে, সেটা আমি পরে বলছি। এইবার এই অঙ্কটাগুলো একটু দেখে নাও তার আগে, যে এই অংশ, এই অঙ্কগুলো যেগুলো আছে 119 পৃষ্ঠাতে তোমাদের বইতে, যে প্রত্যেকটা অঙ্কেরই খেয়াল করে দেখো সবারই কিন্তু হরে সেম। কি বললাম? সবার হরে একই আছে। তাহলে এই বিয়োগগুলো কিভাবে করতে হবে সেটা আমি বলি, এরপরে যখন হরে আলাদা থাকবে সেটা কিভাবে করতে হবে সেটাও আমি বলে দেব। তা প্রথমে কয়ের দাগটা লিখেছি তোমাদের বইয়ের। তা কয়ের দাগে যেহেতু একই আছে, একদম যোগের অঙ্কের মতো, খুব সহজ অঙ্ক। প্রথমে একটা দাগ কেটে নেবে, তারপর দেখো আট আট যেহেতু একই আছে তাই নিচে আট লিখে নিলাম, আর উপরে যা আছে তাই লিখবো। কী চিহ্ন আছে, যোগ না বিয়োগ বলো? বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। তারপরে এখানটায় দেবো কত, 2। তাহলে আগে যোগের ক্ষেত্রে আমরা যোগ করেছিলাম, এবার বিয়োগের ক্ষেত্রে কি করব, 5 থেকে 2 বাদ দেবো, অর্থাৎ বিয়োগ করব, হলে বিয়োগ করলে হবে 3। তাহলে নিচে যা থাকবে তাই, তাহলে কত হয়ে গেল, 3/8। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যোগের ক্ষেত্রে ভগ্নাংশে যোগ করেছিলাম নিচে যখন একই ছিল, বিয়োগের ক্ষেত্রে আমরা বিয়োগই করব। তারপরে আরেকটা অঙ্ক দেখায় তোমাদের, গয়ের দাগের অঙ্কটা দেখো, তোমরা দেখে নাও, আশা করি বুঝতে পারবে। 7/10 বিয়োগ 2/10, এবার দেখো যেহেতু নিচে একই তাহলে 10 লিখে নিলাম, তাহলে উপরে আছে কত, 7 বিয়োগ 2, এরপর দেখো 7 থেকে 2 বাদ দিলে হবে কত, 5/10। এখানে আরেকটা জিনিস বলি, যখন দেখবে দুজনকেই আমরা কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পাচ্ছি, তোমরা ভাগ করে দেবে। এইভাবে ভাগ করে দেওয়াকে বলা হয় লঘিষ্ঠ করা, সেটা তোমরা পরবর্তীকালে আরও ভালো করে জানবে। তাহলে দেখো 5 দিয়ে দুজনকেই কিন্তু ভাগ করা যাচ্ছে, তাই 5 দিয়ে ভাগ করলে 5 1 কে 5, আর 10 কে ভাগ করলে 5 2 10। তাহলে লঘিষ্ঠ করার পরে যা পাবে সেটাই কিন্তু তোমাদের উত্তর, অর্থাৎ সমান 2 ভাগের 1 ভাগ। আশা করি গয়ের দাগটাও তোমরা বুঝতে পারলে। আর একটা অঙ্ক দেখায় তোমাদের, টয়ের দাগের অঙ্কটা, টদাগটা ভালো করে দেখবে, যে 1/6/15, এক যে সংখ্যাটা পুরো সংখ্যা, সেক্ষেত্রে একই রকম দাগ কেটে নেবে, 15 লিখলাম। যেহেতু একের নিচে এরকম 15 নেই, তাহলে আমরা তখন করতে পারি কি, যে আরেকটা কাজ করতে পারি, এটার থেকে আরও বেটার হয়, তাহলে একই করতে হবে আমাদের। তাহলে 1 কখনই হবে যখন 15/15 হবে, লিখতে পারি তো? একটু আগে, এর আগেই তো বলেছি যে উপর নিচে যখনই একই হয়ে যাবে সেই সংখ্যাটা একই হয়। তারপরে বিয়োগ দেখো, সেই কারণে এটা করলাম কিন্তু, আর এদিকে 6/15। এবার দেখো তোমাদের পুরনো অঙ্কে ফেরত গেছে, তাহলে নিচে কিন্তু দুজনেরই একই, তাহলে আমি 15 লিখলাম, উপরে 15/6, এরপর তোমার 15 থেকে 6 বাদ দিলে যেটা হবে সেটাই লিখতে হবে, 15 থেকে 6 বাদ দিলে হবে 9/15। এবার দেখো যদি লঘিষ্ঠ করা যায়, অবশ্যই লঘিষ্ঠ করে নিতে হবে। তাহলে এখানে দেখো দুজনকেই 3 দিয়ে ভাগ করতে পাচ্ছি, তাই 3 3 কে 9, 3 5 15, তাহলে তোমরা উত্তর লিখবে কি, 3/5। কত উত্তর লিখবে, 3/5। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই অঙ্কটাও। এরকমভাবে তোমাদের 119 পৃষ্ঠাতে যে কটা অঙ্ক আছে তোমরা কিন্তু নিজেরাই কষতে পারবে, আমি যত ধরনের অঙ্ক আছে সবই বলে দিয়েছি। এরপরে যেটা বলছিলাম, যখন দেখবে আলাদা তখন তোমরা কিভাবে করবে। ধরো এই অঙ্কটা তোমাদের বইতে নেই, তবু আমি
বলি, দেখো ধরো 2/9 বিয়োগ 3/7, তাহলে এই অঙ্কটা করলে কিভাবে করবে খেয়াল করো। তাহলে 9 আর 7-এর প্রথমে করে নিতে হবে কি লসাগু, তাহলে 9 আর 7-এর লসাগু করলে 9, 7, দেখো 9, 7 কোনো কমন কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাই লসাগু হয়ে যাবে 7×9 63, 9 গুণিতক এই 7 গুণিতক, আচ্ছা 9×7 মানে 63 লিখে নিলাম, তাহলে লসাগু কত পেলাম আমরা 63, তাহলে এখানে 63 লিখে নাও। এবার বলো 9-এর সঙ্গে কত গুণ করলে 63 হয়, তাহলে অবশ্যই 7, 9-এর সঙ্গে কত গুণ করলে 63 হবে 7, তাহলে 9-এর সঙ্গে যেহেতু 7 গুণ করছি তাহলে এখানে একটু বাড়িয়ে দিই সংখ্যাটা 5 করি, তাহলে 7 গুণ, তাহলে সেই 7টা 5-এর সঙ্গে গুণ করতে হবে, 5 7 কত হবে তাহলে 35 বিয়োগ। এবার দেখো 7-এর সঙ্গে কত গুণ করলে 63 হয়, অবশ্যই 9, যদি 9 হয় সেই 9টা আবার 3-এর সঙ্গে গুণ করলে 3×9 27, একদম যোগেরই মতো, কিন্তু শুধু মধ্যিখানে কি করব বা মাঝে কি করব, যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন বসাবো, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, এখানে যেহেতু বিয়োগের অঙ্ক তাই বিয়োগ দেওয়া আছে। এরপরে 63 লিখলাম আর 35 থেকে 27 বাদ দাও, তাহলে 3 আর 5 8 8 হয়ে যাচ্ছে, তাহলে 35 থেকে 27 বাদ দিলে হবে 8, তাহলে দেখো 8/63, এই যে বিয়োগটা অঙ্ক, এই বিয়োগের অঙ্কটা তোমাদের বইতে নেই, তবুও আমি বললাম তোমরা পরবর্তীকালে শিখে নেবে, তো আশা করি এখন ভালো করে শিখেছো। তো এইভাবে তোমাদের যে 119 পৃষ্ঠার যতগুলো অঙ্ক আছে তোমরা সব কটাই করবে, এবং তার আগে যে পৃষ্ঠাগুলো আছে সেগুলোও করে নেবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ।